এবার আমি এখানে চাইনিজ বাঁধাকপি চাইনিজ ক্যাবেজ যার আগে গোড়ার দিকের অংশগুলো বড় মোটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু শক্ত তাই একটু আগে দিয়ে দিলাম, এগুলো একটু সতেজ হয়ে গেল নরমগুলো দিয়ে দিলাম। একটু সল্ট দিতে হবে, এবার আমি গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো যেহেতু শক্ত তাড়াতাড়ি দিলে ভালো হয়। আমি এটা বাটার দিয়ে করেছি, আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন, অলিভ অয়েল দিয়েও করতে পারেন, সয়াবিনের তেলের চেয়ে এগুলো দিয়ে করলে বেশি মজা হবে, টেস্টটা ভালো হবে। এবার আমি এই বাকি ক্যাবেজগুলো দিয়ে দেব। এগুলো একটু সতে হয়ে আসতেছে, 4-5 মিনিট ধরে একটু রাখলে হয়ে যাবে, 4-5 মিনিট পরেই এগুলো সতে হয়ে আসে। এরপর আমি একটু সামান্য গোলমরিচ দিয়ে দিব। ওকে, এভাবে আমি আরো 4-5 মিনিট ধরে নাড়িয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদ মরিচ কিছুই ব্যবহার করবো না, সাদা থাকলেই বেশি সুন্দর লাগে। ভেরি ইজি এই স্যালাডটা। এবার আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো কুচি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবে এটা দিয়ে আমি 2 মিনিট নাড়াবো। এবার আমি এখানে ধনে পাতা কুচি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে আমি যে সস রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার একটু সামান্য চিনি দিব, যেহেতু এখানে সব কিছু টক, একটু সামান্য চিনি দিলে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা বাড়বে। ওকে, এভাবে আমি আর একটু নাড়িয়ে চুলাটা একটু অফ করে দেবো। শেষ হয়ে যাবে, আমি এখন চুলাটা অফ করে দিলাম। তারপর আমি আরেকটু নাড়াচ্ছি, এটা আমি এখন প্লেটে তুলে নেব। এইভাবে আমি এখন প্লেটে তুলে নিলাম স্যালাডটা, দেখেন কত সুন্দর। এই স্যালাডটা কিন্তু আপনারা পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এছাড়া যারা ওজন কমান, ডায়েট করেন, তাদের জন্য তো এটা খুবই স্বাস্থ্যকর একটা
সালাদ, এটার সাথে দুটো ডিম পোস্ট করে, এটা রাতের খাবার বা দুপুরেও খাওয়া যায়, ওজন কমানোর জন্য খুবই পারফেক্ট। তো এই ছিল আমার আজকের চাইনিজ ক্যাবেজ সালাদ। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।